সাবস্ক্রাইব করুন সনিক অক্টেভ কিডস বাংলা চ্যানেল আর বেল আইকন টিপুন বাচ্চাদের গল্প প্রথমে শোনার জন্য। গল্পের নাম নুনওয়ালা আর গাধা। একটা গ্রাম ছিল, সেই গ্রামে একটা নুনওয়ালা থাকত। সেই নুনওয়ালা রোজ গ্রামের লোকেদেরকে নুন বিক্রি করত। কাছের একটা গ্রাম থেকে অনেক নুন নিয়ে সে তার নিজের গাধার পিঠে নুনের বস্তাগুলো বেঁধে নিজের গ্রামে ফিরত। কিন্তু গাধাটা খুব অলস ছিল, সে একদম কাজ করতে চাইত না, খালি কাজ না করার অনেক উপায় খুঁজত। কিন্তু নুনওয়ালা রোজ গাধাটাকে পিটিয়ে পিটিয়ে কাজ করাত। একদিন কি হলো জানো, রোজকারের মতো গাধাটা আর নুনওয়ালা পাশের গ্রাম থেকে যখন ফিরছিল, গাধা একটা পুকুর দেখতে পেল। পুকুর পার করার সময় গাধার পা হঠাৎ পাথর থেকে পিছলে গেল আর জলের মধ্যে পড়ে গেল। জল থেকে বেরোলো যখন, তখন গাধার মনে হলো যে বস্তা তো একদম খালি হয়ে গেছে, হালকা বোধ করতে লাগলো। নুনগুলো পুকুরের জলে মিশে গেছিল। গাধার তখন খুব আনন্দ হলো। ও ভাবলো যে বাহ, এটা তো দারুণ, জলের মধ্যে নুন মিশে গেলে তো আমাকেও এত ভারী আর বহন করতে হবে না। এই জন্য প্রত্যেক দিন যখন গাধাটা ফিরতে লাগলো, রোজ সে পাথর থেকে পড়ে যাওয়ার ভান করতে লাগলো। নুন জলে মিশে যেত আর বস্তা হালকা হয়ে যেত আর গাধা আনন্দে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরত। গাধার চালাকি নুনওয়ালা যখন বুঝতে পারলো, তখন একদিন নুনওয়ালা বস্তার মধ্যে অনেক তুলো ভরে বস্তাটা গাধার পিঠে বেঁধে দিল। গাধা দেখল, বাহ, আজকে তো বস্তাটাও খুব হালকা অন্য দিনের থেকে। গাধা খুশিতে নুনওয়ালার সাথে যেতে লাগলো। ও, আজকে তো বস্তাটা আরো হালকা, তাহলে ফেরার পথে আমি তো একদম আরামে আসতে পারবো, কোনো কষ্টই করতে হবে না। খুশিতে ফেরার সময় গাধা আবার এক জিনিস করলো। যেই পুকুরে এলো, চালাকি করে জলের মধ্যে পড়ে গেল। কিন্তু এইবারে যখন সে জল থেকে বেরোলো, তখন দেখলো বস্তা তো খুব ভারী হয়ে গেছে। আসলে কি হয়েছিল জানো, তুলোর বস্তার মধ্যে জল ঢুকে বস্তা ভারী হয়ে গিয়েছিল, এত ভারী হয়ে গিয়েছিল যে গাধা তো টানতেই পারছিল না। নুনওয়ালা তাকে ডান্ডা দিয়ে মারতে লাগলো, যাতে কিছুতেই গাধা যেন থামতে না পারে। নুনওয়ালা তাকে মারতে লাগলো মারতে লাগলো, একদম বাড়ি অবধি তাকে মেরে মেরে নিয়ে যেতে লাগলো। গাধা বুঝতে পারলো যে নিশ্চয়ই এটা নুনওয়ালার কাজ। এমন মার খেলো যে গাধা নিজেকে প্রতিজ্ঞা করলো যে আর কখনো সে কোনো রকমে চালাকি করবে না। তাহলে বাচ্চারা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? কোনো কাজ অবহেলা করবে না বা চট করে করে নেওয়ার কোনো সহজ উপায় খুঁজবে না। মন দিয়ে ভালো করে কাজ করলে ফল খুব ভালো হবে।